কারা ট্রেচারি করছেন, কারা দুষ্টুমি করছেন, কারা গায়ের জোরে আমাদের লোকেদের নামে বদনাম করছেন। পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে, কিন্তু মনে রাখবেন পার্থও চোর, কেষ্টও চোর, ববিও চোর, অরূপও চোর, অভিষেকেও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গানসনও চোর, সবাই চোর, আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না। গভর্নমেন্টের গাড়ি চড়াও ভাগ্যে কম হয় বিপদে না পড়লে। জিজ্ঞেস করুন তো কমরেড, একবারও ভেবে দেখেছ আমি যে বাড়িটায় থাকি ওটাও আমি ঠিকা, আমার শর্ত, আমরা প্রজা, আইন অনুযায়ী আমরা প্রজা, এটা আজকে নয়, আমার বাবা আছে 70 বছর ধরে, এগুলো সব রানী রাসমণির জমি, সেটাও আইনত প্রজা, ঠিকা শর্ত, আর কি চাও? 91 সালের পর থেকে আমি কোনোদিন এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি, আমি এমপি থাকলেও, মিনিস্টার থাকলেও। আমি কেন বই বিক্রি করব সেটাও তাদের জ্বালা। আরে ব্রাত্য কেন আমাকে একটা অ্যাওয়ার্ড দিল? আরে আমি তো জীবনে কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি, আমি তো কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি, অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো স্প্রিয়া নেই। 1000 কবিতার একটা বই লিখুন না বসে বসে একটু দেখি, কয়েকটা ভাড়া করা নেতার সাহায্যে, কয়েকটা চোর চিটিংবাজ ধাপ্পাবাজ নেতার সাহায্যে প্রতিদিন তোমরা বসো, আর মমতা ব্যানার্জির গায়ে কি করে কালি লাগানো যায় তার চেষ্টা করো। পার্থ চ্যাটার্জির দোষ হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম হয়ে ডরল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা, মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে এসছে, মমতা ব্যানার্জি সমাজসেবা করতে এসছে মাথা উঁচু করে আদর্শ নিয়ে, দর্শন নিয়ে? আউটডোর জানে বলা হ্যায় চুনাও জব আয়েগা ও জিরো ওকে বেঠা রহেগা আর রসগোল্লা খায়েগা, রসগোল্লা খায়েগা। ইসি কে লিয়ে হাম কহতি হুঁ তো আব কিয়া হোগা, আজ আপ দেখাতে আয় সিবিআই, আজ সবকো দেখাতে আয় ইডি, প্ল্যানিং কিয়া হ্যায়? ইলেকশন কা পহলে তৃণমূল কংগ্রেস কো ববি কো অ্যারেস্ট করো, অভিষেক কো অ্যারেস্ট করো, অরূপ কো অ্যারেস্ট করো, মলয় কে অ্যারেস্ট করো, চন্দ্রিমা কো অ্যারেস্ট করো, সবকো অ্যারেস্ট করকে জেল মে ভর্তি রাখো, তব চুনাও মে তৃণমূল নেই জিতেঙ্গে। হাম বলতে হ্যায় তুম হামকো ভি বন্ধ রাখো না, হামকো বন্ধ রাখ কে ভি তুম দেখো না ক্যা হোতা হ্যায়। আমার মনে ওকে কাল না নোটিশ ধরায়, আবার আগে তো ওকে নোটিশ ধরিয়েছে, ওর বউকেও নোটিশ ধরিয়েছে, এবার মনে হয় 2 বছরের বাচ্চাটাকেও নোটিশ ধরাবে, যখন ডাকবে তখন ওকেও সাথে করে নিয়ে যাস, বাচ্চাটার চেহারাটাকে এখন থেকে দেখে রাখুক যাতে আগামী দিন বুঝতে পারবে বাচ্চাটাও কেমন স্ট্রং। একটা বিল সই করছে না, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। তাই আপনাদের বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাচ্ছেন? টিভির কথা শুনে কখনো নিজের মনকে তৈরি করবেন না, মনে রাখবেন সংবাদ মাধ্যমকে বিজেপি কিনে নিয়েছে।